রাজ্যের বিভিন্ন প্রান্তত এতিয়া নৈ উপনৈসমূহর সংহার অব্যাহত আছে খহনিয়ার। এইবার ব্রহ্মপুত্র জলপৃষ্ঠ বৃদ্ধির লগেলগে খহনিয়ার কবলত পরিছে গহপুরত দ্বীপরা। ইতিমধ্যে শ শ বিঘা কৃষিভূমি জাহ গৈছে নৈর বুকত, শঙ্কিত হয়েছে প্রায় 2 শতাধিক পরিয়াল। খহনিয়ার ফলত দিশহারা হয়ে পড়া রাইজে জলসম্পদ বিভাগের বিরুদ্ধে সাব্যস্ত করেছে প্রতিবাদ। নৈরপুরাম মাত্র এতিয়া 200 মিটার দূরৈত উত্তর অন্যতম শক্তিপীঠ শ্রী শ্রী মা কল্যাণী মন্দির সরকারে 600 মিটার স্থানত জিওবেগর কাম করেছে, যদিও সেয়া বড়াই দিয়ার দাবি উত্থাপন করেছে গাঁওবাসী। মাত্র নয় গড়াখনিয়া, প্রতি বছরে গড়াখনিয়া হয় আর বানপানী হয়, গতি আমি কোনো উপায় পোৱা নাই, কত যাম কি করুম, গড়া কাটি আছে, এই বস্তা মেঘা বস্তা পেলাই আছে, কোনো কামত অহা নাই। আর ব্রহ্মপুত্র মহাবাহু ব্রহ্মপুত্র মানে ভেটিব বাঁহর জেং দি ভেটিছে, তাতে খুলি খুলি গড়া পড়ি আছে, গতি এইটা কেনেকে হয়? হেমন্ত শর্মা স্যারক আমি বিনম্র বিনতি করছো যে এইটা কেনেকে হয়, ভালকে খিলর জালি দি পেলা একটু বাঙি দিব লাগে। লন্ডনত লুঙ্গি পিন্ধি অভিনব প্রতিবাদ সাব্যস্ত কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদর। লুঙ্গি পিন্ধিলে যে বাংলাদেশী হব সেই ধারণা নচ্ছাত করবলৈ এই প্রতিবাদ শেরমানর। আনহাতে লন্ডনত লুঙ্গি পিন্ধি গান্ধীজিক শ্রদ্ধা জানাতে কোনো অসন্মান নহয় বলে কলে বিধায়ক শেরমানে। মিয়া জনগোষ্ঠীয় সংস্কৃতি গ্রহণ করেছে, মিয়া অবিচ্ছেদ্য অঙ্গ, যদি কোনোবা বাংলাদেশী আছে পঠিয়াই দিয়ক বলে মন্তব্য শেরমানর। আর ইফালে 2024ত যদি কংগ্রেস AIUDFর মিত্রতা নহয় তেন্তে কংগ্রেস অসমত শূন্য হব বলে মন্তব্য করে শেরমান আলী আহমেদে। যদিহে বিজেপিক প্রতিহত করিব লাগে তেতিয়াহলে সকলো বিরোধী একত্রিত হব লাগিব বলেও মন্তব্য আগবঢ়ায় শেরমান আলী আহমেদে। আমি দেখুৱাইছো এই দৃশ্য, লুঙ্গি পিন্ধি প্রতিবাদ সাব্যস্ত করেছে, এয়া লন্ডনত প্রতিবাদ কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদর। লুঙ্গি পিন্ধিলেই যে বাংলাদেশী হব সেই ধারণা নচ্ছাত করবলৈ এনেদরে এই অভিনব প্রতিবাদ সাব্যস্ত করেছে কংগ্রেসের পৰা নিলম্বিত হওয়া বিধায়কজনে। আর আনহাতে লন্ডনত লুঙ্গি পিন্ধি গান্ধীজিক শ্রদ্ধা জানাইছিল, আর এই বিষয়টো কোনো অসন্মান নহয় বলে মন্তব্য করে বিধায়ক শেরমানে। অর্থাৎ লন্ডনত লুঙ্গি পিন্ধি গান্ধীজিক শ্রদ্ধা জানাতে কোনো অসন্মান নহয় বলে মন্তব্য করে। মিয়া সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে, মিয়া জনগোষ্ঠীয় সংস্কৃতি গ্রহণ করেছে, মিয়া অবিচ্ছেদ্য অঙ্গ, যদি কোনোবা বাংলাদেশী আছে তেন্তে পঠিয়াই দিয়ক বলে মন্তব্য শেরমানর। আর তার সমান্তরাল আগন্তুক 2024 সনের লোকসভা নির্বাচনের প্রসঙ্গত প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়কগে। 2024ত যদি কংগ্রেস আর AIUDFর মিত্রতা নহয় তেন্তে কংগ্রেস শূন্য হব বলে মন্তব্য করে শেরমানে। আসল কথাটো যদি মই কওঁ, অলপ প্ৰতিকী অৰ্থত প্ৰতিবাদো হয়, মই স্বাচ্ছন্দ্য ফিল কৰোঁ বা মোৰ লজ্জা নিবাৰণ হয়, তাতো কৈও এটা মোৰ অন্তৰ্নিহিত উদ্দেশ্য আপোনালোকক জনাওঁ, এইটো হ'ল প্ৰতিকী প্ৰতিবাদ। তথাকথিত মিয়া মানুহৰ সংস্কৃতি এই ৰখাৰ কথা কৈছোঁ। দ্বিতীয়তে যিটো লুঙি পিন্ধাৰ কথা কৈছে, কাপোৰ কানি পিন্ধা হ'ল দুটা উদ্দেশ্য বুলি মই ভাবোঁ, এটা হল লজ্জা নিবারণ, এটা হল কমফর্টেবিলিটি, আরামদায়ক। গতি মই ভাবো এইটলৈ বিশেষ বিতর্ক হব নালাগে। দ্বিতীয়তে যেটু আপনি কৈছে অসমিয়ার মূল নীতি, এতিয়া কথা হল সকলো কুটিকে লৈ অসমিয়া এটা বৃহত্তর সুতি হব লাগিব। মূল সুতিয়ে যিবোর সাইড সুতি, এই সুতিবোৰক একসেপ্ট করব লাগিব, তেতিয়াহে বৃহত্তর অসমীয়া জাতি থন্দৰি উঠিব।